বুধবার ত্রিপুরা বিধানসভা অভিযান। 15 দফা দাবিতে এই অভিযান করবে বামপন্থী তিনটি গণসংগঠন। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা রাজ্য খ্যাত মজুর ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের উদ্যোগে এই অভিযানের মিছিল শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। অগণিত মানুষ অংশ নেবে বামেদের এই কর্মসূচিতে, দাবি নেতৃত্বের। এদিন অনেকেরই নজর থাকবে বামেদের এই কর্মসূচিতে, কারণ যে 15 দফা দাবি নিয়ে বিধানসভা অভিযান করবে বামপন্থী তিনটি গণসংগঠন, তার সবগুলোই রাজ্যের সাধারণ মানুষের দাবি। গরিব শ্রমজীবী এবং জাতি উপজাতির আর্থসামাজিক মান উন্নয়নে বামেদের এই 15 দফা দাবিতে বিধানসভা অভিযান খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।